नमस्कार बन्धुरा तुम्हारे पी यूट्यूब चैनल ओ टू जब्स इन बेंगलते तुम्हारे सकल के स्वागत जाना आशा करी बंधुरा तुम्हारा सकले भलो आछो तुम्हारे जो एक खुशी खबर नहीं चले एसेछि केंद्रीय सरकार स्टील अथॉरिटी अफ इंडिया माध्यमिक पास सह अन्यान्य शिक्षागत योग्यताय प्रचुर संख्यक शून्य पदे नियोगेर विज्ञप्ति प्रकाशित होयेछे। तुम्हारा जरा भारत नागरिक अर्थात पश्चिमबंगे जे कोनो जिला थेके एई पदगुलिर जन्य आवेदन करते पारबे। एई पदगुलिते आवेदनेर जन्य तुम्हारा कबे थेके अनलाइन एप्लीकेशन करते पारबे, एप्लीकेशनेर लास्ट डेट कबे, कत भैकान्सि रयेछे, कि शिक्षागत योग्यता चाओया होयेछे, तोमादेर बयस कत होते हबे, ए टू जेड जानाबो एई भिडियोर माध्यमे। ताई बंधुरा सम्पूर्ण इनफरमेशन पाओयार जन्य अवश्यई भिडियोटि प्रथम थेके शेष पर्यन्त देखबे। आमादेर चैनेले नतून থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক মূল বিজ্ঞপ্তি দিয়ে কি বলা হয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের রিক্রুটমেন্টের সে অফিসিয়াল বিজ্ঞপ্তি পেজে, যেখানে বলা হয়েছে কিন্তু বিভিন্ন পদে বকরা স্টিল প্ল্যান্টে কর্মী নিয়োগ করা হবে। এই পদের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটাও কিন্তু এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এবং এটি প্রকাশিত হয়েছে 15/3/2023। এখানে যে পদগুলোতে তোমাদের নিয়োগ করা হবে সেগুলোর সম্পর্কে বিস্তারিত কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এখানে সমস্তটা ভেঙে যদি বলতে যাই তাহলে ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে, তাই মূল যে জিনিসগুলো সেগুলো আমি বাংলায় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সেইগুলোকে বাংলাতেই ভালোভাবে আলোচনা করে দিচ্ছি। তোমাদের কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে খুব সংক্ষেপে। তোমরা যদি এই পিডিএফটি ডাউনলোড করতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখানে জয়েন হও, এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে কোন পদের জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আমি বাংলাতে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট যে নোটিশ নাম্বার সেটি কিন্তু দেওয়া রয়েছে BSL/8/2023-01। এই এমপ্লয়মেন্ট নোটিশে কোন পদের জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তা আমরা এবার বিস্তারিত জেনে নিই। প্রথমে রয়েছে পদের নাম অপারেটর কাম টেকনিশিয়ান, অর্থাৎ অপারেটর কাম টেকনিশিয়ান এই পোস্টের জন্য টোটাল ভ্যাকান্সি রয়েছে 87টি এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সহ তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। পরবর্তীতে যে পদটি রয়েছে সেটি হলো মিনিং ফরম্যান, এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 9টি এবং এর জন্য তোমাদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সহ মিনিংয়ে ডিপ্লোমা করা থাকলে তোমরা এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী যে পোস্টটি রয়েছে সেই পোস্টের নাম হলো সার্ভেয়ার, সেখানে টোটাল শূন্যপদ রয়েছে 6টি এবং এখানে তোমাদের স্বীকৃত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলে এবং তার সঙ্গে মিনিং অথবা মিনিং অ্যান্ড মিনস আচ্ছা সার্ভেতে ডিপ্লোমা করা থাকলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং পরবর্তী যে পদটি রয়েছে সেটা মিনিং মেট, তার ক্ষেত্রে তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে 20টি এবং এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সহ বৈধ মিনিং মেট সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তীতে যে পোস্টটি রয়েছে সেটি হলো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান, মোট শূন্যপদ রয়েছে 34টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে এখানে আবেদন করতে পারবে। এবং পরবর্তী যে পদটি রয়েছে সেটি অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনিং ইলেকট্রিশিয়ান, এখানে টোটাল শূন্যপদ রয়েছে 50টি এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সহ টেকনিশিয়ান ট্রেডের ITI কোর্স করা থাকলে তোমরা এটাতে আবেদন করতে পারবে। পরবর্তী যে পোস্টটির কথা বলা হয়েছে সেটি হলো মিনিং সিডার, সেক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে 8টি এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সহ মিনিং সিডার সার্টিফিকেট করা থাকলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এই সমস্ত যে পদগুলোর কথা বলা হয়েছে সেই পদগুলোতে তোমাদের বয়স হতে হবে ওই সমস্ত পদের ক্ষেত্রেই 28 বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের কিন্তু ছাড় পাবে।
এবং তোমাদের এই যে বেতন, বেতনও কিন্তু ভালো রকমই রয়েছে। সেখানে পে লেভেল অনুযায়ী প্রতি মাসে 25,070 টাকা থেকে 38,920 টাকা তোমাদের কিন্তু বেতন হবে। এছাড়াও এই যে বিজ্ঞপ্তি রয়েছে, এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিন্তু আরও কয়েকটি পদ রয়েছে, সেই পদগুলো সম্পর্কে আমি বিস্তারিত বলছি না, কারণ ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। সেই জন্য এখানে যেটি রয়েছে, মেডিকেল অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজমেন্ট ট্রেনিং, টেকনিক্যাল, এই সমস্ত পদগুলির জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। এর জন্য যে তোমাদের যে বিস্তারিত তোমরা যদি জানতে চাও, আমার কাছে এই নোটিফিকেশনের PDF রয়েছে, সেটি ইংলিশ ভার্সনেই কিন্তু রয়েছে, সেটি আমি তোমাদের কাছে শেয়ার করে রাখবো। আমার যে টেলিগ্রাম গ্রুপ থাকবে তার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, তোমরা সেখানে জয়েন হও। সেই যে তোমাদের PDFটি, সেই PDFটি তোমরা ডাউনলোড করো, বিস্তারিত দেখে নিতে পারবে সমস্ত কিছুটাই। এই পোস্টগুলিতে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং ফিস কিন্তু পেমেন্ট করতে হবে। এখানে যারা জেনারেল, EWS এবং OBC ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে এক্সিকিউটিভ পোস্টের জন্য 700 টাকা পেমেন্ট করতে হবে এবং গেট S3 পদের জন্য 500 টাকা এবং গেট S1 পদের জন্য 300 টাকা পেমেন্ট করতে হবে। এবং যারা SC ST PW BD ডিপার্টমেন্টাল এবং ESM ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে এক্সিকিউটিভ পোস্টের জন্য 200 টাকা, পোস্ট গেট S3 পোস্টের জন্য 150 টাকা এবং গেট S1 পোস্টের জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে। অবশ্যই কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিসটি তোমরা অনলাইনেই কিন্তু পেমেন্ট করতে পারবে, অনলাইন যে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড প্রভৃতির মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করে নিতে পারবে। এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। চলো বন্ধুরা, দেখা হবে আবার এক নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।